হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন এটা অফ হয়ে গেলে আপনারা কীভাবে এটা ঠিক করবেন। তার আগে বলে নেওয়া উচিত যে পেজ রিকমেন্ডেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন, বা এটা কেন আপনার এত ইম্পর্টেন্ট আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার ফেসবুক প্রোফাইল টাইপ পেজের জন্য। তো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের পোস্ট বা আপনারা যদি কোনো ভিডিও নিয়ে বা কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেসব কন্টেন্ট যখন আপনার ফেসবুক পেজে বা প্রোফাইল টাইপ পেজে আপলোড করেন, সেগুলোর রিচ কিন্তু তুলনামূলক কম হয়, বা আপনি যে আশা করেন যে আমার এই ভিডিওটা বা আমার এই পোস্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে, সেসব পোস্টে কিন্তু রিচ কম হয় বা আপনার পোস্টগুলো অন্য মানুষের কাছে পৌঁছায় না। মানুষের কাছে যে পৌঁছানোর যে কাজটা, সেটাই কিন্তু আপনার পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশনের এই অপশনটা কাজ করে থাকে। তো এটা এখন কীভাবে কাজ করে আপনাদেরকে একটু উদাহরণ দেই। ধরেন আপনি হোম পেজে বা আপনার ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের হোম পেজে যখন স্ক্রল করেন, স্ক্রল করতে করতে কিন্তু অনেক ভিডিও বা পোস্ট আপনার সামনে আসে যেগুলোতে আপনার লাইক দেওয়া নেই বা ফলো করা নেই সেসব পেজগুলো। তারপরে কিন্তু তাদের পোস্টগুলো আপনার হোম পেজে শো করে বা সেখানে লেখা থাকে সাজেস্টেড ফর ইউ। তো এই কাজটা করে পেজ রিকমেন্ডেশন, মানে ফেসবুক নিজে থেকে আপনার পোস্টগুলা বা ভিডিওগুলা যে কোনো কিছুই হতে পারে সেগুলো অন্য মানুষের কাছে সাজেস্ট করে, যে যারা আপনার পেজটা বা প্রোফাইলটা লাইক দেয় নেই বা ফলো করে নেই, তারপরে কিন্তু অন্য মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটার কাজই হচ্ছে পেজ রিকমেন্ডেশন বা প্রোফাইল রিকমেন্ডেশন। এখন এইটা যদি আপনার অফ হয়ে থাকে তাহলে কি করবেন, বা কী কী স্টেপ আপনার কমপ্লিট করলে বা ফলো করলে এই জিনিসটা আপনার চালু হয়ে যাবে, তো এটাই আলোচনা করব। এক নাম্বার, ফার্স্ট অফ অল আপনার যে প্রোফাইলের আন্ডারে আপনার যে পেজটা আছে বা যে পেজ নিয়ে আপনি কাজ করেন, আপনার একাধিক পেজও থাকতে পারে, তো যে মেইন প্রোফাইলটা সেই প্রোফাইলটা কিন্তু কোনো ধরনের ভায়োলেশন থাকা যাবে না, মানে ওই প্রোফাইলটা একদম ফ্রেশ থাকতে হবে। মানে আপনি অ্যাডমিন, আপনার প্রোফাইলটা ফ্রেশ থাকলে আপনার পেজগুলো ফ্রেশ থাকবে। এখন আপনি বলতে পারেন যে আমার তো পেজে কোনো সমস্যা নেই, আমি তো আমার প্রোফাইলে থাকতেই পারি এবং আমি অন্য একটা পেজে আমি এক্সপেরিমেন্ট করি, কপিরাইট কন্টেন্ট দিই বা অন্য জায়গা থেকে কপি করে এনে আমার পেজে আপলোড করি, কিন্তু আমার একটা পেজ আছে ওইটাতে আমি আমার নিজের কন্টেন্ট আপলোড করি, তো আমার নিজের কন্টেন্ট যেটাতে আপলোড করি সেটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যটাতে সমস্যা হলে সমস্যা নেই। তো এটা এই ধারণাটা ভুল, কারণ ফেসবুকের অ্যালগোরিদম এখন খুবই মানে প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। তো এই আপনার যে পেজগুলো আছে অন্য পেজেও যদি কোনো সমস্যা করে থাকেন, আপনার মেইন পেজে কিন্তু অ্যাটাক হতে পারে। অ্যাটাক বলতে আপনার সমস্যা হতে পারে বা পেজ রিকমেন্ডেশনের অপশনটা চলে যেতে পারে, সেই প্রোফাইল থেকে আপনি কাউকে গালাগালি করতে পারবেন না। আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু ফেসবুক নিজে মানে ফেসবুক কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু চেক করে। তো এই ক্ষেত্রে আপনার খুবই সাবধান থাকতে হবে, কারণ আপনার ফেসবুক প্রোফাইলেও যদি কোনো সমস্যা থাকে আপনার মেইন পেজে হার্ম, মানে আপনার মেইন পেজে এটার ইফেক্ট হবে। আপনার অন্য কোনো পেজে যদি আপনি এক্সপেরিমেন্ট করেন বা কপিরাইট কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেই পেজেও যদি কোনো ধরনের ইস্যু থাকে, সেই ইস্যুর ক্ষেত্রে কিন্তু আপনার মেইন পেজেও কিন্তু ইফেক্ট পড়বে। তো আরেকটা কাজ করার নাকি, অনেকে তো অনেক সেলিব্রিটি বা অনেক বড় বড় পেজ আছে, তারা অলরেডি সেলিব্রিটি, তারা কী করে, তারা নিজেরা চেক করতে পারে না, নিজেরা আপলোড করতে পারে না, নিজেরা পোস্ট করতে পারে না, তাদের হাতে সেই সময়টা না মানে থাকে না। তো তারা কী করে, একজনকে অ্যাডমিন বানায় বা অন্য কাউকে অ্যাডমিন বানায়, তাকে দিয়ে সে তার পোস্টগুলো করায়, তার ভিডিওগুলো আপলোড করায়। তো ফেসবুক এই ক্ষেত্রে কী করতেছে, যে ফেসবুক দেখতেছে যে আপনি হচ্ছে মেইন অ্যাডমিন, পেজের মেইন অ্যাডমিন, আপনি ধরেন অনেকদিন ধরে অ্যাক্টিভ না, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যাকে অ্যাডমিন বানাইছেন তো সেক্ষেত্রে সেই আপনার সব কিছু কাজকর্ম করে দেয়। এক্ষেত্রেও কিন্তু আপনার এই পেজ রিকমেন্ডেশন অপশনটা চলে যেতে পারে, কারণ ফেসবুক দেখে যে যার মেইন পেজ, যার অরিজিনাল যে অ্যাডমিন, সে অ্যাক্টিভ না থেকে সে আরেকজনকে অ্যাডমিন বানিয়ে তার পোস্টগুলো বা তার কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বা আপলোড করতেছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো যদি আপনার খুব চাপ না থাকে বা আপনার যদি একদমই আপনি সময় না পান, তারপরে কিন্তু একটু অল্প সময় হলেও আপনি হ্যান্ডেল করবেন বা পেজটা অনেক কিছু আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, পোস্ট আপলোড করবেন, তো আপনি মেইন অ্যাডমিন হয়ে এই কাজটা করতে পারেন। আর যদি আপনার হাতে খুবই সময় না থাকে, আরেকজনকে অ্যাডমিন বানান, তবে আপনি মাঝে মধ্যে ঢুকে আপলোড করবেন বা অনেক কিছু চেঞ্জ করবেন বা কন্টেন্ট আপলোড করবেন। তো এটা গেল এক নাম্বার। তো দুই নাম্বার রিজনটা অনেকেই জানেন, যে দুই নাম্বার রিজনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করেন বা যে কোনো কন্টেন্ট আপলোড করেন বা যে কোনো লেখালেখি আপলোড করেন,
তো সেক্ষেত্রে কোনো থার্ড পার্টির লিঙ্ক থাকা যাবে না, ধরেন আপনার ইউটিউবের লিঙ্ক হতে পারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে, এগুলো আপলোড করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে সব কিছু লিঙ্ক তো আমার নিজস্ব, আমি অন্য জায়গায় আমার নিজেই কাজ করে সেই লিঙ্কগুলো এখানে পোস্ট করতেছি বা সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দিচ্ছে যাতে করে আমার অডিয়েন্স গ্রো হয় বা আমার অডিয়েন্স আরও আমি পাই, তো সেক্ষেত্রে ফেসবুক এটা অ্যালাউ করবে না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে অডিয়েন্স রিটেনশনের উপর কাজ করে থাকে। ফেসবুক এইভাবে কাজ করে যে ফেসবুকের যে দর্শকগুলো আছে সেগুলো যেন অন্য কোনো প্ল্যাটফর্মে না যায় বা চলে না যায়, সেক্ষেত্রে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মের আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সেখানে আপলোড করতেছেন বা পোস্ট করতেছেন সেক্ষেত্রে ফেসবুক এটা মানবে না। তো এটা আপনি অন্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা হয় না, তারপর ফেসবুক মানবে না। তো কিছু করার নেই ভাই, আপনি অন্য কোনো জায়গার লিঙ্ক আপলোড করতে পারবেন না, টিকটক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, কোনো লিঙ্ক আপনি আপলোড করতে পারবেন না। তো বিভিন্ন পোস্টে দেখা যায় যে নিউজ পোর্টালের যে পোস্টগুলো আছে তারা কী করে, ওপরে একটা হেডলাইন দেয়, একটা ব্যানার তৈরি করে, তৈরি করে সেই ব্যানারের যে ভিডিওটা বা পোস্টটা সেই লিঙ্কটা কিন্তু সে কমেন্টে দিয়ে দেয়, কমেন্ট বক্সে, কারণ উপরে বা ডিসক্রিপশনে দিলে কিন্তু এটা সমস্যা হবে, জন্য কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেয়, সেখান থেকে মানুষ কমেন্টে ক্লিক করে ভিডিওটা প্লে করে অথবা কোনো পোস্ট যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেই ওয়েবসাইটে ঢুকে যায়। তো ফেসবুক কিন্তু এটাও মনিটর করা শুরু করে দিয়েছে যে যদি লেখা থাকে ডিসক্রিপশনে যে কমেন্টের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা চেক করে নেন, এটাও এখন ধরতেছে। আমি জানি না যে ফেসবুক এটা কোন লজিকে ধরতেছে, বাট আমার লজিক হিসাবে এত স্ট্রিক্ট হওয়া উচিত না ফেসবুকের। তো আপনারা কমেন্টের লিঙ্ক ব্যবহার করতে পারেন, তবে না করাটাই উচিত। আপনার যদি এখন নিউজ ক্যাটাগরির কোনো চ্যানেল বা পেজ থাকে সেক্ষেত্রে আপনার তো আপনার লিঙ্ক শেয়ার করতে হবে, সেক্ষেত্রে আপনি কমেন্টের লিঙ্ক শেয়ার করতে পারেন। তো তিন নম্বর অপশনটা বা তিন নম্বর যে টিপসটা সেটা হচ্ছে আপনার বিভিন্ন পেজের পোস্ট হোক বা ভিডিও হোক সেগুলো কিন্তু আপনার মেইন প্রোফাইল বা অ্যাডমিন প্রোফাইলে শেয়ার করা যাবে না। এখন শেয়ার করবেন কেন, ধরেন আমার একটা পেজ আছে, সে এটার কথাই বলি, অলরাউন্ডার টেকনোলজি পেজটা, সে পেজে একটা ভিডিও আপলোড করলাম, এখন আমার এখানে ভিডিওতে রিচ কম হচ্ছে বা লাইক কম হচ্ছে বা ভিউজ কম হচ্ছে, সেক্ষেত্রে আমি এই ভিডিওটা করলাম কি আমার মেইন প্রোফাইল বা অ্যাডমিন প্রোফাইলটা আছে সেখানে আমি শেয়ার করে দিলাম, তাতে করে কী হবে আমার মেইন প্রোফাইল বা অ্যাডমিনের যে হচ্ছে দর্শকগুলো বা অডিয়েন্সগুলো বা ফলোয়ার্সগুলো সেগুলো কিন্তু আমার ভিডিওগুলো দেখবে এবং সেক্ষেত্রে আমার ভিউজও বাড়বে, আমার রিচও বাড়বে। তো এটা করা যাবে না, কারণ ফেসবুকের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনও বলা আছে নিজের ভিডিও নিজে শেয়ার করলে তারা রিকমেন্ডেশনের যে অপশনটা সেটা ডিসেবল করে দিবে। তো এই শেয়ার করার ক্ষেত্রে খুব সাবধান থাকবেন, আপনার মেইন প্রোফাইল থেকে বা অ্যাডমিন প্রোফাইল থেকে শেয়ার করবেন না, কারণ তারা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টের যে ইস্যুটা আছে সেটা কিন্তু ধরে দেয়, সেটা আসলে কিন্তু আপনি আবার মনিটাইজেশন পাবেন না। তো শেয়ার করা থেকে বিরতই থাকবেন। আপনার ভিডিও বা আপনার পোস্ট যদি খুবই প্রয়োজনীয় হয় বা তথ্যবহুল হয় তাহলে কিন্তু অটোমেটিক মানুষজন এমনিতেই আপনার পোস্টটা শেয়ার করবে যদি আপনার রিকমেন্ডেশনের যে অপশনটা এটা চালু থাকে। এই তিনটে অপশন বা চারটে অপশন আপনারা মেনে ভিডিও আপলোড করবেন এবং আপনার পেজ বা প্রোফাইল টাইপ পেজ মেনটেন করবেন, আশা করি আপনার রিচ আগের তুলনায় অনেক অনেক বেশি বেড়ে যাবে। আর একটা বোনাস টিপস দিয়ে থাকি যে নিজের ভিডিও নিজে কখনোই প্লে করবেন না। আপনি নিজের ভিডিও নিজে যদি পাঁচ সেকেন্ডও যদি আপনি প্লে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রিচ ডাউন করে দেয়, কারণ ফেসবুক চায় না যে নিজের ভিডিও নিজে আপনি দেখেন। সেক্ষেত্রে খুব সাবধান থাকবেন, আপনার যদি নিজের ভিডিও নিজে অটো প্লে করা থাকে সেই অটো প্লেটা অফ করে রাখবেন। তো আশা করি এই ওভারঅল ভিডিওটা আপনার ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।